কথার জন্য এইবারের বড়মশাইয়ের বার্থডেটা খুব স্পেশাল হয়ে গেছে। নমস্কার, আমি কাজল, কাজল ব্লকে সবাইকে স্বাগত। দেখো সকালবেলা কথা এদিকে ঘুমাচ্ছে, ওর ঘুম এখনও ভাঙেনি। তো যাই হোক, দেখো এখানে তো আজকে অনেক রান্না আছে, তো যার জন্য অনেক সবজি কাটাকুটি কাকিমা এদিকে করছে। আর এইদিকে দেখো এইগুলো রয়েছে, এইদিকে পেঁয়াজ ফেয়াজ সব কাটা আছে, এইদিকে ভেজ ডালও হয়ে গেছে, অনেকগুলোই রান্না মোটামুটি হয়েছে, এদিকে চাটনি হয়েছে। তারপর দেখো আলুটা ভাজা হচ্ছে, গোল গোল করে আলু ভাজা, পাঁচ রকম ভাজা দিতে হবে। এদিকে মা পায়েসটা বসিয়ে দিয়েছে, পায়েস হচ্ছে। আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে রাখা হয়ে গেছে, নুনও মাখানো হয়ে গেছে। তো যাই হোক, কাজু কিশমিশ ভিজানো হয়ে গেছে, এইদিকে দেখো ভাজা ভুজিরও সব কাটা হয়ে গেছে, আর ফুলকপিটা আমি রান্না করব। তো যাই হোক, ফুলকপিটা বসিয়ে দিয়েছি, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমি রান্না করছি। তো যাই হোক, একটু ফানিভাবে বললাম। তো এইদিকে দেখো মাছটাও ভেজে নিচ্ছি, এরপর দেখো ফুলকপি তরকারিটা হয়ে গেছে, মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, এরপর বড়মাসাই খেতে বসবে। এইদিকে দেখো আমি একটু ভিডিও তুলে নিচ্ছে, সবাই খাচ্ছে। আর এইদিকে কাকিমা শঙ্খ বাজাচ্ছে, আমাদের খেতে দেওয়ার আগে শঙ্খ বাজাতে হয় আর প্রদীপ জ্বালাতে হয়। তো যাই হোক, দেখো আজকের মেনুগুলো কিন্তু অনেক কিছুই আছে, পাঁচ রকম ভাজা, মাছ ভাজা, তার সাথে ভেজ ডাল, আর হচ্ছে গিয়ে ফুলকপি চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, রুই পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি আর স্যালাড, পাঁচ রকম মিষ্টি কিন্তু বলতে ভুলে গেছি। তো যাই হোক, তারপর দেখো এই যে সন্ধে হয়ে গেছে, মানে রাত্রিবেলা কেক কাটিং হবে। আর এদিকে তো ভাই স্প্রে পুরো দিয়ে দিয়েছে, স্প্রে দিতে ভুলে গেছিলো, তাই যাই হোক স্প্রে ছড়িয়ে দিল সানস্প্রে। তারপরে তো দেখো এই যে এবার কেক কাটিং হবে, তো কথা তো ও খুব মানে আনন্দ পাচ্ছে এখানে, আগের দিন ভয় পাচ্ছিলো, এখন একটুখানি হাসছে দেখছে। তো যাই হোক, কেকটা কেটে দিল। ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো।